ছাত্রীরা গতদিন তোমাদের পদার্থের গাঠনিক ধর্মের স্থিতিস্থাপকতা অংশ পড়িয়েছিলাম, সেখানে ওই চ্যাপ্টারের বিকৃতি এবং বিকৃতি পীড়ন এবং স্থিতিস্থাপক গুণাঙ্ক পড়েছিলাম। আজকে এই স্থিতিস্থাপকতারই আর কিছু অংশ আমরা পড়ব। প্রথমে দেখো, আমরা আজকে একটা ব্যাখ্যা পড়ব। ব্যাখ্যাটা হচ্ছে ইস্পাত রাবারের চেয়ে বেশি স্থিতিস্থাপক। আমরা জানি সেই বস্তু, কোনো বস্তুকে বল প্রয়োগ করলে সেটার বিকৃতি হয় এবং সেই বিকৃতি পূর্বাবস্থায় ফিরে আসার জন্য বস্তুর ভিতরে যে প্রত্যয়নী বল সৃষ্টি হয় সেটাই হচ্ছে বস্তুর পীড়ন। কাজে কোনো বস্তুকে যদি বল প্রয়োগ করে বল বিকৃতি করতে বেশি বলের প্রয়োজন হয়, তার মানে সেটার বেশি, সেটাকে স্থিতিস্থাপক হলে সেটা আগের অবস্থায় আসতে বেশি পীড়নের প্রয়োজন হয়, সেই বস্তু হবে বেশি স্থিতিস্থাপক। ইস্পাত এবং রাবারের বেলায় দেখা যায় যে ইস্পাতকে যদি আমরা বিকৃত করতে চাই তাহলে অধিক বলের প্রয়োজন হয় এবং সেই ইস্পাতের ভিতরে যে পীড়ন সৃষ্টি হয় সেই বেশি পীড়নের প্রয়োজন হয়। কিন্তু সেই তুলনায় রাবারে আমরা খুব অল্প পরিমাণ যদি বল প্রয়োগ করি তাহলে সেটা খুব দ্রুত বিকৃতি হয় এবং বল অপসারণ করলে সে আগের অবস্থায় ফিরে আসে। এই কারণে কি ইস্পাত রাবার চেয়ে বেশি স্থিতিস্থাপক। এখন এটাকে আমরা একটু ম্যাথমেটিক্যালিও দেখতে পারি, যে যেমন যদি একই দৈর্ঘ্য ইস্পাত ও রাবারের তৈরি দুটা তার নেই, যাদের দৈর্ঘ্য L এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল দৈর্ঘ্যটা হবে L আর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হবে A। এখন যদি বল প্রয়োগের ফলে ইস্পাতে F বল প্রয়োগে ইস্পাতের তারে এর যে দৈর্ঘ্যের বিকৃতি ঘটে সেটা হচ্ছে LS, আর রাবারের তারে যে দৈর্ঘ্যের বিকৃতি ঘটে সেটাকে ধরি LR, তাহলে ইস্পাতের ক্ষেত্রে ইয়াংয়ের গুণাঙ্ক YR সমান আমরা লিখতে পারি, আমরা জানি হচ্ছে ইস্পাতে আর রাবারে এখন যদি এটাকে আমরা অনুপাত করি YS/YR তাহলে কি পাই, তার মানে আমরা পাবো এটা হচ্ছে LR/LS। যেহেতু আমরা জানি কি অল্প বল প্রয়োগে রাবারে বিকৃতি বেশি হয়, কাজেই আমাদের কি হবে LR is greater than LS।
সুতরাং ys is greater than yr অর্থাৎ স্টিল ইস্পাত হচ্ছে স্টিল স্টিলের স্থিতিস্থাপকতা স্থিতিস্থাপক গুণাঙ্ক বেশি কাজেই স্টিলের স্থিতিস্থাপকতা বা ইস্পাতের স্থিতিস্থাপক রাবার অপেক্ষা ইস্পাতের স্থিতিস্থাপকতা বেশি এখন আমরা স্থিতিস্থাপকতায় যে বিভব সঞ্চিত শক্তি বা বিভব শক্তি সেটা আমরা আগে নির্ণয় করব এখন স্থিতিস্থাপকতার ক্ষেত্রে যে বিভব শক্তি বা সঞ্চিত শক্তিটা আমরা কীভাবে করব আমরা জানি বিভব শক্তিটাকে আমরা ক্যালকুলেশন বা নির্ণয় করতে পারি না সেটাকে নির্ণয় করা হয় কাজ দিয়ে এখন যখন কোনো বস্তুতে বল প্রয়োগ করা হয় বাইরে থেকে বল প্রয়োগ করা হয় তখন বস্তুতে বিকৃতি ঘটে বিকৃতি ঘটলে কি হয় বস্তুর অণুগুলোর মাঝে এদের একটা বল প্রয়োগ করা হয় এবং এরা একটা প্রতিক্রিয়া বল প্রয়োগ করে তো প্রতিক্রিয়া বলের কারণে কি হয় বাইরে থেকে যখন আমি বল প্রয়োগ করব তার মানে বাইরে থেকে সেই বিকৃতি ঘটাতে বেশি বলের প্রয়োজন হয় এবং এই বলটাকে কিছু কাজ করতে হয় সেই কাজটাই আমরা নির্ণয় করব যেটা হচ্ছে বস্তুর স্থিতিস্থাপক বিভব শক্তি বা সেই কাজটাই হলো বস্তুতে সঞ্চিত শক্তি বা বিভব শক্তি হিসেবে জমা থাকে তো এখন আমরা প্রথমে দেখি একটা এল দৈর্ঘ্যের তার নেই তারের দৈর্ঘ্য হচ্ছে এল তারের দৈর্ঘ্য একটা তারের তার নিলাম এল দৈর্ঘ্য তারের দৈর্ঘ্য এল প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এ আর ইয়ংয়ের গুণাঙ্ক তারের ইয়ংয়ের গুণাঙ্ক হচ্ছে এ ওয়াই ওয়াই আর তারের যে দৈর্ঘ্যের বিকৃতি হয় সেই বিকৃতিটা হচ্ছে স্মল এল স্মল এল তারের দৈর্ঘ্য যে তারের দৈর্ঘ্যের পরিবর্তন যেটা পরিবর্তন হচ্ছে স্মল এল এখন তাহলে আমাদেরকে যেটা সঞ্চিত শক্তি বের করতে গেলে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে এল দৈর্ঘ্য এই এল দৈর্ঘ্যর জন্য যে কৃত কাজটা সেটাই হবে স্থিতিস্থাপক বিভব শক্তি বা সঞ্চিত শক্তি এখন এই এল দৈর্ঘ্যটাকে যদি আমরা ক্ষুদ্র ক্ষুদ্র দৈর্ঘ্য ডিএল এ ভাগ করতে পারি তাহলে এই ডিএল অংশের জন্য কৃত কাজ ক্ষুদ্র দৈর্ঘ্য ডিএল এর জন্য কৃত কাজ কত হবে ডিডাব্লিউ সমান হচ্ছে আমরা যদি এখানে এফ বল দেখো এখানে তার একটা ডাব্লিউ ওজন ঝুলানো হয়েছে যেটা এফ সমান এমজি এই এফ বল তাহলে এফ ডট ডিএল তাহলে সম্পূর্ণ দৈর্ঘ্য এল এর জন্য তাহলে দৈর্ঘ্য এল এর জন্য কৃত কাজ কত হবে ডাব্লিউ সমান ইন্টিগ্রেশন জিরো টু এল এফ ডিএল এখন আমরা এটা যদি বের করতে পারি তাহলেই স্থিতিস্থাপক বিভব শক্তির জন্য যে কৃত কাজটা বের করতে পারবো যে কাজটা হচ্ছে সঞ্চিত শক্তি হিসেবে থাকে এখন তাহলে দেখো এই এফটা আমরা বের করবো এফটা কি আমরা জানি ইয়াং এর গুণাঙ্ক হচ্ছে ওয়াই সমান কি এফ বাই এ বিরণ বাই বিকৃতি তার মানে এটা হচ্ছে এফ এল বাই এ এল এখান থেকে আমরা কিন্তু এফ বের করে নিতে পারি এফ সমান কত হবে দেখো এফ সমান ওয়াই এ এল বাই এল এখন এই এফ এর মান আমরা এখানে বসাই দিব তাহলে সুতরাং ডাব্লিউ সমান কত হবে জিরো টু এল ওয়াই এ এল বাই এল ডট ডিএল
y a by l আর থাকবে হচ্ছে 0 to l l dl এখন ইন্টিগ্রেশন করলে এটা পাই y a by l এটা হচ্ছে l স্কয়ার by 2 তার মানে এটা পাবো আমরা হাফ y a l স্কয়ার by l এটাই হচ্ছে সঞ্চিত শক্তি এটাই হলো কৃতকাজ যা বস্তুতে কি স্থিতিস্থাপক শক্তি বিভব শক্তি বা সঞ্চিত শক্তি হিসেবে থাকে এখন এটাকে আমরা তোমরা যখন অঙ্ক করবে তখন এই ফর্মুলাও ব্যবহার করা যাবে বা এটাকে আমরা আরেকটু সিম্পল করতে পারি যেমন এখান থেকে মুছে ফেললাম আমি আমরা f সমান জানি f সমান কি লিখছিলাম ওখানে তখন f সমান এটা আমরা বের করেছিলাম আমি মুছে ফেলেছি কিন্তু আমি এটা এখানে আবার লিখলাম তাহলে এখান থেকে আমরা দেখো w সমান হাফ এটাকে আমরা যদি ভাঙাই ওইভাবে করে y a l by l into l তাহলে এটা কি হবে হাফ f into l তাহলে w সমান হাফ fl বা কৃতকাজ সমান হচ্ছে হাফ ইনটু বল ইনটু কি দৈর্ঘ্য বিকৃতি বাইরে এই f বল কিন্তু বাইরে থেকে যে বল প্রয়োগ করি সেই বল ইনটু বিকৃতি হাফ বল ইনটু বিকৃতি এটাই হচ্ছে স্থিতিস্থাপক বিভব শক্তি বা সঞ্চিত শক্তি কৃতকাজটাই আসলে বিভব শক্তি বা সঞ্চিত শক্তি হিসেবে থাকে এরপর আমরা এখান থেকে বের করব একক আয়তনে সঞ্চিত বিভব শক্তি একক আয়তনে সঞ্চিত বিভব শক্তি বের করতে গেলে আমাকে কি করতে হবে আমি যে কাজটা পাইলাম এটাকে যদি আমি এর আয়তন দিয়ে একক আয়তন দিয়ে ভাগ করি তার মানে এটা হবে একক আয়তনে সঞ্চিত বিভব শক্তি সমান কত হবে w বাই v আবার v সমান আমরা কি জানি v সমান হবে a l তাহলে এখানে w যেটা পেলাম এই যে এটা উপরেরটা বা এটা দিয়েও করতে পারি আর কি এটা দিয়েও করা যায় তাহলে উপরে হলো হাফ ইন্টু এফ ইন্টু এল বাই এ এল এখন এটাকে দেখো আরেকটু আমরা লিখতে পারি হাফ ইন্টু এফ বাই এ ইন্টু এল বাই এল দেখো এখান থেকে আমরা কিন্তু লিখতে পারি এটা হচ্ছে হাফ এটা কি পিরন হাফ ইন্টু পিরন তাহলে এটা হচ্ছে স্থিতিস্থাপক বিভব শক্তি আর যখন একক আয়তনে সঞ্চিত বিভব শক্তি বলবে তখন কিন্তু এটা হাফ এফ বাই এন টু এল বাই এল হাফ পিরন ইনটু বিকৃতি দেখো এখানে একটা প্রবলেম করি আমরা 4 বর্গ মিলিমিটার প্রস্থচ্ছেদ বিশিষ্ট এবং 2.5 মিটার দৈর্ঘ্যের একটি ইস্পাতের তারকে টেনে 2.5 মিলিমিটার দৈর্ঘ্য বৃদ্ধি করা হলো এখানে দেয়া আছে ইস্পাতের ইয়ংয়ের গুণাঙ্ক 2×10^11 নিউটন পার মিটার স্কোয়ার এখন এটাতে প্রশ্ন হচ্ছে দুটা এক নম্বর তারটিতে প্রযুক্ত বলের মান কত আর দুই নম্বর টান করা অবস্থায় তারটিতে সঞ্চিত শক্তি নির্ণয় করো তোমরা আবার একটু দেখো আমি আবার বলতেছি 4 বর্গ মিলিমিটার প্রস্থচ্ছেদ বিশিষ্ট এবং 2.5 মিটার দৈর্ঘ্যের
একটি ইস্পাতের তারকে টেনে 2.5 মিলিমিটার দৈর্ঘ্য বৃদ্ধি করা হলো। দেয়া আছে ইস্পাতের ইয়াংয়ের গুণাঙ্ক 2×10^11 নিউটন পার মিটার স্কোয়ার। আর এখানে দুটো প্রবলেম, একটা হচ্ছে তারটিতে প্রযুক্ত বলের মান কত, দুই নাম্বার টান করা অবস্থায় তারটিতে সঞ্চিত শক্তি নির্ণয় করো। এখন আমরা এক নাম্বার করব। প্রথমে এক নাম্বার কি কি দেয়া আছে, এখানে আবার দেয়া আছে তারের দৈর্ঘ্য এল সমান কত 2.5 মিটার, তারপরে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল দেয়া আছে এ সমান 4 বর্গ 4 স্কোয়ার মিটার, 4 মিলিমিটার স্কোয়ার। তাহলে এটাকে আমরা মিটারে করে নিব, মিটারে করলে এটা আসবে 4×10^6 মিটার স্কোয়ার। আর দৈর্ঘ্যের যে বিকৃতি এল সমান দেয়া আছে 2.5 মিলিমিটার, 2.5 মিলিমিটার, এটাকে আমরা মিটারে নিলে আসবে 2.5×10^-3 মিটার। আর ইয়াংয়ের গুণাঙ্ক ওয়াই তে আছে 2×10^11 নিউটন পার মিটার স্কোয়ার। এখন আমরা বের করব কি, যে প্রথমে তারটিতে প্রযুক্ত বলের মান কত। এখন আমরা জানি ইয়াংয়ের গুণাঙ্ক ওয়াই ইজ ইকাল টু এফ বাই এ এল বাই এল, বা এটা হচ্ছে এফ এল স্মল এল বাই ক্যাপিটাল এল, এফ এল বাই হচ্ছে এ এল। এখন এখান থেকে আমরা এফ কিন্তু নিতে পারি, এফ বের করতে পারি, এফ সমান কত হবে ওয়াই এ এল বাই এল। এখন এখানে মানগুলো বসাই, ওয়াই এর মান কত 2×10^11 নিউটন পার মিটার স্কোয়ার, বা এটা এটার মান এর মান কত আছে এখানে 2.5×10^-3, আর এল এর মান, সরি আমি এর এর মানের জায়গায় এল এর মান লিখে ফেলেছি, এর মান হচ্ছে 4×10^6×2.5×10^-3, বাই এল হচ্ছে এল কত, এল হচ্ছে 2.5। এটা যদি আমরা ক্যালকুলেটরে চাপি এটা আমরা পাব 800 নিউটন। তোমরা এটা চেক করে নিও, আমি করেছি। তারপরে এরপরে দ্বিতীয়টা, দ্বিতীয় অঙ্ক, টান করা অবস্থায় তারটিতে সঞ্চিত শক্তি কত হবে। আমরা সঞ্চিত শক্তি একটু আগে দেখেছি কত, সঞ্চিত শক্তি সঞ্চিত তারটিতে তারটিতে সঞ্চিত শক্তি, শক্তি কত হবে টান করা অবস্থায়, মানে এল দৈর্ঘ্য অবস্থায় সঞ্চিত শক্তি, এল দৈর্ঘ্য যখন তার টান টান অবস্থায় থাকে তখন তার সঞ্চিত শক্তি হাফ আমরা জানি ×F×L, একটু আগে আমরা এটা করেছি। তাহলে এখানে 800×2.5×10^-3, এখন এটা ক্যালকুলেটার ব্যবহার করলে এর মান পাওয়া যাবে। এখন তোমরা, আমি তোমাদেরকে যেটা করালাম তোমরা বইগুলোতে দেখবে, বইগুলোতে প্রচুর অঙ্ক করে দেওয়া আছে, এগুলো তোমরা বাসায় বসে প্র্যাকটিস করবা। প্র্যাকটিস করলে তোমরা নিজেরাই বুঝতে পারবে যে প্রবলেমগুলো কী, প্র্যাকটিস না করলে কিন্তু হবে না। তোমাদের এখন কলেজ বন্ধ, পড়াশোনা বন্ধ করে কিন্তু বসে থাকলে হবে না, বাসায় বসে তোমাদেরকে এগুলো সব প্র্যাকটিস করতে হবে।
এরপরে তোমাদের এখন পয়সনের অনুপাত পড়াবো। মানে স্থিতিস্থাপক গুণাঙ্ক পড়েছো, স্থিতিস্থাপক গুণাঙ্কটা কোথেকে আসছিল, হুকের সূত্র থেকে, যে স্থিতিস্থাপক সীমার মধ্যে বস্তু পীড়ন বিকৃতির সমানুপাতিক। এই পয়সনের অনুপাত ঠিক ওই ধরনের একটি ধ্রুবক, ওটা আসছিল হুকের সূত্র থেকে, পীড়ন বিকৃতির সমানুপাতিক, ওটা একটা সমানুপাতিক ধ্রুবক ছিল স্থিতিস্থাপক গুণাঙ্ক। পয়সন অনুপাত হচ্ছে, নাম দেখে বোঝা যায় বিজ্ঞানী পয়সন এটা আবিষ্কার করেছেন। এখন এটা পয়সন অনুপাত কাকে বলে? পয়সন অনুপাত হচ্ছে স্থিতিস্থাপক সীমার মধ্যে বস্তুর পার্শ্ব বিকৃতি এবং দৈর্ঘ্য বিকৃতির অনুপাত একটি ধ্রুব সংখ্যা, সেই ধ্রুব সংখ্যাকে পয়সন অনুপাত বলে। তাহলে পয়সন অনুপাত কি? পয়সনের অনুপাত সমান হচ্ছে পার্শ্ব বিকৃতি বাই দৈর্ঘ্য বিকৃতি। দেখো এখানে আমি একটা চিত্র এঁকেছি, চিত্রটা হচ্ছে যে উপরে একটা কোন দৃঢ় সাপোর্টের সাপেক্ষে একটা তার ঝুলছে। এই তারের যদি আমরা বল প্রয়োগ করি নিচের দিকে, এফ বল প্রয়োগ করলে কি হবে, সেটার আদি দৈর্ঘ্য হচ্ছে এল, তারটা আদি দৈর্ঘ্য এল, এফ বল প্রয়োগ করলে পরে এর দৈর্ঘ্য বৃদ্ধি হচ্ছে ডেল এল। ডেল এলটা কি? ডেল এলটা হচ্ছে আদি বিকৃতির পর টোটাল দৈর্ঘ্য এল প্রাইম, সেটা থেকে আদি দৈর্ঘ্য এল ব্রেক করে আমরা ডেল এল পেলাম। আর ঠিক একইভাবে ডেল আর হচ্ছে এর যে ব্যাসটা যে চেঞ্জ হচ্ছে, তার মানে ব্যাস বা ব্যাসার্ধ আমি নিতে পারি, চেঞ্জ হচ্ছে সেটা হচ্ছে কত, সেটা হচ্ছে আদি আদি যে তার ব্যাসার্ধ ছিল আর 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 প্রাইম মাইনাস আর, এটা আর বিয়োগ আর প্রাইম না, যে আদিটা বিয়োগ করা, ও সরি, যখন আমি বল প্রয়োগ করব, যখন তারটার দৈর্ঘ্য বাড়বে তখন কিন্তু এর ব্যাস কি কমে যাবে, দৈর্ঘ্য বাড়লে কিন্তু ব্যাসটা কমে যাবে। তার মানে এটা হবে যে আদি দৈর্ঘ্য, আগে আদি ব্যাসার্ধ ছিল আর, আর থেকে আমরা পরের ব্যাসার্ধটা বিয়োগ করলাম আর প্রাইম, কারণ আদিটা কিন্তু বড় হবে। দৈর্ঘ্য বিকৃতির বেলায় বল প্রয়োগ করলে কি দৈর্ঘ্য বাড়ে, কিন্তু সে অবস্থায় কিন্তু এর ব্যাসার্ধটা কমে যাবে। কাজে এখন আমরা পার্শ্ব বিকৃতি, পার্শ্ব বিকৃতি কি পাবো, ডেল আর বাই আর, আর দৈর্ঘ্য বিকৃতি হবে ডেল এল বাই এল, এটাই হচ্ছে পয়সনের অনুপাত। এখন পয়সন অনুপাতের আমার এটা কঠিন পদার্থের একটা বৈশিষ্ট্য, এবং এখানে পয়সন অনুপাতের মান কিন্তু নির্দিষ্ট, সেটা কত, মাইনাস হাফ থেকে ওয়ানের মধ্যে। পয়সনের অনুপাতের মান তোমার মাইনাস হাফ থেকে প্লাস ওয়ানের মধ্যে থাকবে। যেমন আমি তোমাকে বোঝাচ্ছি, যেমন যদি কোনো বস্তুর কঠিন পদ বস্তুর পয়সনের অনুপাত থাকে 0.33, তাহলে 33 বলতে কি বুঝাবে, 33 বলতে বুঝাবে যে স্থিতিস্থাপক সীমার মধ্যে বস্তুর পার্শ্ব বিকৃতি এবং দৈর্ঘ্য বিকৃতির অনুপাত হবে 0.33। দেখো আমরা পয়সনের অনুপাত লিখেছি ডেল আর বাই আর, ডেল এল বাই এল, যখন আমি ব্যাসার্ধ দিয়ে লিখেছি, তাই এটাকে আমি যদি এভাবে লিখতে পারি এল বাই আর, ডেল এল, ডেল আর বাই ডেল এল। এখানে একটা জিনিস খেয়াল করো, যখন এল বৃদ্ধি পায় তার মানে ডেল এলটা বাড়ে, তখন কিন্তু এর ব্যাসার্ধ কমে যাবে, কারণ যখন তারটা লম্বা হবে তখন কিন্তু আমরা এমনিতেই দেখি এর ব্যাস বা ব্যাসার্ধ কমে যাবে। তাহলে তাহলে তখন এটা কি আসলে, ডেল আর যদি ঋণাত্মক হয় ডেল আর হবে, এল হবে ধনাত্মক, আবার বিপরীত ক্রমে যদি আর ধনাত্মক হয় এটা ঋণাত্মক হবে, তাহলে এখানে আমরা একটা মাইনাস, এই কারণে এখানে একটা মাইনাস দিতে পারি। অঙ্ক করার সময় তোমরা মাইনাস না দিলেও হবে, মানটা সরাসরি মান চলে আসবে। আর এখন দেখো ঠিক একইভাবে আমরা যদি এই আর হলো ব্যাসার্ধ নিয়ে করা, কিন্তু ব্যাসার্ধ না নিয়ে যদি ব্যাস দেয়া থাকে, তাহলে এখানে আমরা আর এর বদলে কী লিখবো, ডেল ডি, ডেল ডি,
আর এই ডেল এলটাকে আমরা ডেল স্মল এল দিয়েও লিখতে পারি বা শুধু এল বা এটাকে আমরা শুধু দৈর্ঘ্যের ব্যাসের পরিবর্তনটাকে শুধু ডিও আমরা লিখতে পারি শুধু ডি বা শুধু স্মল এল একই জিনিস বোঝাবে কিন্তু তুমি যেটা বোঝাবে সেটা হলো ডিনোট করে নিবে আগে এখন আমরা এর একটা প্রবলেম করি অঙ্ক অঙ্কটা আমি আগে লিখি একটি তারের দৈর্ঘ্য তারের দৈর্ঘ্য বরাবর একটি বল প্রয়োগ করায় এর ব্যাস 0.01 মিলিমিটার হ্রাস পায় এবং দৈর্ঘ্য 5% বৃদ্ধি পায় পয়সনের অনুপাত কত হবে সনের অনুপাত কত হবে দেখো এখানে কি কি দেয়া আছে আগে আগে দেয়া আছে এ দৈর্ঘ্য এল হচ্ছে 2 মিটার ব্যাস ডি দেয়া আছে কত 0.5 মিলিমিটার 5 মিলিমিটারকে আমি মিটারে নিব 5×10⁻³ মিটার আর এর ব্যাস যেটা পরিবর্তিত ব্যাস হ্রাসকৃত ব্যাস হচ্ছে 0.01 মিলিমিটার তার মানে এটা 1×10⁻⁵ মিটার আর দৈর্ঘ্য বৃদ্ধি L×5% তার মানে 2×5/100 তার মানে 0.1 মিটার আর সিগমা সমান কত এটা আমরা বের করব পয়সন অনুপাতকে আমরা সিগমা দিয়ে প্রকাশ করি আমি আগে হয়তো তোমাদের বলতে ভুলে গিয়েছিলাম যাই হোক সিগমা সমান হচ্ছে পয়সন অনুপাত সিগমা সমান হচ্ছে DL/DL স্মল ডি কত 1×10⁻⁵ × L হচ্ছে 0.1 এখন তোমরা যদি এটা ক্যালকুলেটারে চেপে দেখো তাহলে এর মান আসবে 4×10⁻², বা এটা হচ্ছে 0.04 তার মানে এটাই হচ্ছে পয়সনের অনুপাতের মান আর যেহেতু এটা অনুপাত কাজে এটা কি একক নেই পয়সনের অনুপাত ছাত্রীরা আজকে এই পর্যন্তই পরের দিন আমরা সান্দ্রতা পড়বো